দাঁড়ো 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 তো, থাক থাক, আজকে আমরা এই মাংস নিয়ে এসেছি, এই মাংস রান্না করব আর ভাত করব। আর এই সুরাজ ওর বন্ধুদের নিয়ে এসছে, ওদেরকে নিয়ে একটা ছোটোখাটো ফিশ করব। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাবে। প্রথমে আমি ভাতটা রান্না করে নেব। ভাতটা হতে হতে আমি মাংসের মশলাটা সব রেডি করে নেব। ভাত আমার রান্না হয়ে গেছে, ভাত আমি নামিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা রান্না করে দেবো, তেল দিয়ে দেবো আমি কড়াইতে। তেজপাতা দিয়ে দেবো, আর কটা গোটা জিরে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা আমি মিনিট দিয়ে এভাবে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমি দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আদা বাটা দিয়ে দেবো, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি পেঁয়াজের সাথে মশলাটা এক মিনিটের মতো এভাবে ভেজে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার এক মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাংসটা দিয়ে দেবো। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ আর হলুদ আমি সব একসাথে দিয়ে দেবো। পাঁচ মিনিটের মতন আমি ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি 10-15 মিনিট ভালো করে ফুটিয়ে নেব।
মাংস আমার হয়ে গেছে, এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি তরকারি নামিয়ে দেবো। রান্না আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এই বাচ্চাগুলো দেন সব বাদ দিয়ে দেবো। আমার কাকা কিরম রান্না করছে? ভালো ভালো। ভিডিওটা ভালো হলে